কয়েকদিন আগেই 50 বছরে পা দিয়েছেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। 1 নভেম্বর মেয়ে আরাধ্য বচ্চন ও মা বৃন্দা রায়কে পাশে নিয়ে নিজের বিশেষ দিন উদযাপন করেছিলেন ঐশ্বরিয়া। এমন দিনে তার পাশে দেখা যায়নি স্বামী ও বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা শুকনো মুখে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দায় সেরেছিলেন জুনিয়র বচ্চন। স্ত্রীর একটি সাদা কালো ছবি পোস্ট করে সেফ লিখেছিলেন হ্যাপি বার্থডে। অভিষেকের লেখা পড়ে নেটিজেনদের একটা বড় অংশ মনে হয়েছিল মন মালিন্য হয়তো বেড়েছে দম্পতির মধ্যে। এমন যখন জল্পনা চলছে তখন আগুনে আরো ঘিরহাল্ল পোশাক শিল্পী মনীষ মালহোত্রা দীপাবলি পার্টি। সেখানেও দেখা নেই অভিষেকের, একাই গেলেন ঐশ্বরিয়া। তবে সেখানে পাশে পেলেন সাবেক প্রেমিককে, সেই সাবেক প্রেমিক আর কেউ নয় স্বয়ং সালমান খান। মনীষ মালহোত্রা দীপাবলি পার্টিতে তার বাড়িতে বসেছিল চাঁদের হাট। বলিপাড়ার তারকারা ভিড় জমিয়েছিলেন সেই পার্টিতে। লাল ও গোলাপি রঙের পোশাক পরে লাল গালিচায় উপস্থিত হয়েছিলেন ঐশ্বরিয়া। তবে সেখানে বচ্চন পরিবারের অন্য কোনো সদস্যকে দেখতে পাওয়া যায়নি, এমনকি ঐশ্বরিয়ার সঙ্গে ছিলেন না তার মেয়ে আরাধ্য। অন্যদিকে একই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের ভাইজানও। যদিও দীপাবলির পার্টিতে তার পরনে ছিল সাধারণ ছাই রঙা টি শার্ট ও কালো কার্গো ট্রাউজার, তবে এক ছাদের নিচে থাকলেও ঐশ্বরিয়া ও সালমান মুখোমুখি হয়েছেন কিনা তা জানা যায়নি। 90 দশকের শেষের দিকে সঞ্জয় লীলা বানশালী পরিচালিত হাম দিল দে চুকে সনম ছবিতে কাজ করার সময় সম্পর্ক তৈরি হয় সালমান ঐশ্বরিয়ার মধ্যে। তবে সেই সম্পর্কের আয় ছিল মাত্র বছর চারেক। শোনা যায় সম্পর্কে থাকাকালীন নাকি ঐশ্বরিয়াকে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করেছিলেন সালমান খান। 2004 সালে সেই সম্পর্কের ইতি টানেন ঐশ্বরিয়া। 2007 সালে অভিষেকের সঙ্গে গাঁটছাড়া বাঁধার পরে 15 বছরের বেশি সময় ধরে বচ্চন পরিবারের বৌমা ঐশ্বরিয়া। 2011 সালে জন্ম হয় তাদের মেয়ে আরাধ্যর। গত প্রায় 2 দশকের পথ চলার একাধিকবার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে। শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি একেবারেই বনিবন হয় না ঐশ্বরিয়ার, বরাবর এমন কানাঘুষা শোনা গেছে। তবে গত মাসখানেক ধরে সেই জল্পনা আরো বেড়েছে। সম্প্রতি অভিষেককেও দেখা যায়নি ঐশ্বরিয়ার সঙ্গে। তবে কি শ্বশুর বাড়িতে অশান্তির কারণে দূরত্ব বাড়ছে যুগলদের মধ্যে? নেট দুনিয়ায় তার নামে ছড়িয়ে পড়া অশ্লীল ফেক ভিডিও নিয়ে মুখ খুললেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সন্ধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, নেট দুনিয়ায় আমার ডিপ ফেক ভিডিও ছড়িয়ে পড়ার বিষয় নিয়ে কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছে, আমি ব্যথিত। এই ঘটনা আমার কাছে খুবই ভয়ের, শুধু আমার একার জন্য নয়, যারা সারাক্ষণ ক্যামেরার সামনে রয়েছেন তাদের জন্যও। ভাবলেই ভয় করছে কিভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে। এ সময় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই রাশমিকা লেখেন, আজ একজন নারী অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ, যারা আমাকে এই সময়ে সমর্থন দিয়ে পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই ঘটনা যদি আমার স্কুল কিংবা কলেজ জীবনে ঘটত তবে আমি কিভাবে বিষয়টি সামাল দিতাম তা কল্পনাও করতে পারছি না। আমাদের সকলের উচিত সমষ্টিগতভাবে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা। এদিকে রাশমিকার এই ভিডিও কাণ্ড নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চনও। রাশমিকার ফেক ভিডিওটি ভারতীয় এক সাংবাদিক তাই টুইটারে পোস্ট করেছেন। সেখানে সেই সাংবাদিক ক্যাপশনে লিখেছেন, ডিফেক ভিডিওর বিরুদ্ধে ভারতের আইন ও নিয়ন্ত্রণ কাঠামো করা জরুরি। আপনারা ইনস্টাগ্রামের অভিনেত্রী রাশমিকার এই ভাইরাল ভিডিও দেখেছেন, তবে এটি সত্যি রাশমিকা নয়, ফেক ভিডিও। জারা প্যাটেলের বডিতে রাশমিকার মুখ বসানো হয়েছে। সাংবাদিকের এই টুইট শেয়ার করেছেন রাশমিকার সহশিল্পী অমিতাভ বচ্চনও। আর ক্যাপশনে তিনি লিখেছেন, হ্যাঁ এই বিষয়ে কঠিনভাবে আইনি পদক্ষেপ নেওয়া জরুরি। রাশমিকার পরবর্তী সিনেমা অ্যানিমেল, এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই সিনেমা আগামী 1 ডিসেম্বর মুক্তি পাবে। এটি প্রযোজনা করেছেন গুলশান কুমার।